মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের সবশেষ তথ্য জানাতে কক্সবাজার আদালত চত্বর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন। সুমন, মামলার সাক্ষীরা আদালতে ঘটনা সম্পর্কে কি বলেছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। আজকে কিন্তু পাঁচজন সাক্ষী দেওয়ার কথা থাকলেও আজকে সাক্ষী দিয়েছে মাত্র একজন, এবং উনি হচ্ছেন মেজর সিনহার বড় বোন, তিনি মামলার বাদী কারণে তিনি সাক্ষী দিয়েছেন। এবং তার সাক্ষীর পরে তাকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রানা দাস গুপ্ত সহ অন্যান্য যারা 9 জন আইনজীবী আসামি পক্ষ থেকে আজকে ছিলেন আদালতে, এবং তারা আসামি পক্ষে হয়ে তারা বাদীকে জেরা করেছেন, এবং বাদী তার যুক্তিতর্ক যেগুলো দেয়ার সেগুলো তিনি বলেছেন, এবং তার যে এজাহার সেই এজাহারে উল্লেখিত তথ্যগুলো তিনি তার সত্যতার ব্যাপারে তিনি বলেছেন ব্যাখ্যা দিয়ে। এখন যেটি আপনাকে বলতে চাই, এরপরে আমরা শারমিন সাদিয়া ফেরদৌস, যিনি মামলার বাদী এবং আজকে একমাত্র সাক্ষী যিনি দিয়েছেন, তিনি যখন আদালত থেকে বের হয়ে এসে সাংবাদিকদেরকে বলেছেন যে 15 জন আসামি তার সমান, তারা অপরাধে যে অভিযুক্ত, যে যতটুকু অপরাধ করেছে ততটুকু শাস্তি যেন নিশ্চিত হয় সেটি তিনি রাষ্ট্রপক্ষে আবেদন করেছেন, এটি সাংবাদিকদের মাধ্যমে তিনি বলেছেন শারমিন সাদিয়া ফেরদৌস। এছাড়া আমরা আসামি পক্ষে থেকে যিনি রানা দাস গুপ্ত, আসামি পক্ষের অন্যতম প্রধান আইনজীবী, আমরা তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার আসামিরা, তার যারা মক্কেল তারা নির্দোষ, এবং তারা যেন ন্যায় বিচার পাই সেটি মূলত তারা বলেছেন, এবং আসামি পক্ষ থেকে তিনি এই আর্জিটুকু আদালতকে জানিয়েছেন। বাকি যে সাক্ষী গ্রহণের কথা সেটি কিন্তু আগামীকালকে হবে। আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথেও কথা বলেছি, অ্যাডভোকেট ফরিদুল আলম এবং মোহাম্মদ জাহাঙ্গীর অ্যাডভোকেট, তারা আমাদেরকে জানিয়েছেন যে যারা সত্যিকারের অপরাধ করে এবং এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি তারা আদালতের কাছে চেয়েছে, এটি রাষ্ট্রপক্ষ আমাদেরকে জানিয়েছে। সব মিলিয়ে আমি কক্সবাজার আদালত থেকে কিছুক্ষণ আগে তাকে প্রদীপ কুমার দাস সহ 15 আসামিকে কিন্তু হয়েছে কক্সবাজার জেলা কারাগারের উদ্দেশ্যে। আমরা আগামীকালকে যে বিচারিক কার্যক্রম শুরু হবে সেটি আমরা পরবর্তী সংবাদের মাধ্যমে জানাতে চেষ্টা করব। সেই পর্যন্ত আজকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। স্বামী, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসআরটিভির ওয়েবসাইট www.srtv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/srtvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসআরটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/srtvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/srtvbd তে। SRTV সাথে আছি সবসময়।